ওয়ালাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিকস হলো ইলেকট্রিশিয়ান পদের কাজ কি। বাংলাদেশে সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে, মন্ত্রণালয় আছে, সবকটা প্রতিষ্ঠানে কিন্তু ইলেকট্রিশিয়ান নিয়োগ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান পদের কাজ কি এবং তাদের বেতন কত, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটা এখন ভিডিও দেখতেছেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও তৈরি করি এবং আমার যতটুকু সময় পাই আপনাদের, আমার এই চ্যানেলটা মূলত কিন্তু আপনাদের বিভিন্ন পরামর্শ এবং চাকরি বিষয়ে সহযোগিতা করার জন্য আমি এটা এই চ্যানেলটা তৈরি করেছি। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং যা জানতে চাইবেন অবশ্যই কমেন্টস করবেন। এখন বলি যে ইলেকট্রিশিয়ানের বেতন কত। ইলেকট্রিশিয়ানের বেতন হলো 16 নম্বর গ্রেড, 9,300 টাকা থেকে শুরু, 22,490 টাকা হলো। এটা হলো ইলেকট্রিশিয়ানের মূল স্কেল। তাদের 2015 সালে যে বাংলাদেশ সরকার যে নতুন বেতন স্কেল ঘোষণা করছে সেই মোতাবেক কিন্তু ইলেকট্রিশিয়ানের এই বেতনটা নির্ধারণ করা হয়েছে। এখন বলি যে সরকারি সংস্থা ইলেকট্রিশিয়ানের কাজ কি। যেহেতু প্রত্যেকটা সংস্থায় আপনার বা মন্ত্রণালয়ে ইলেকট্রিশিয়ান তারা নিয়োগ দিয়ে থাকে, যেহেতু ইলেকট্রিশিয়ানের কাজ আছে বাংলাদেশের। এমন আপনারা জানেন যে বাংলাদেশ এখন প্রতিটি জেলা উপজেলা থেকে শুরু করে একবার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রায় 100 ভাগ বিদ্যুৎ পেয়ে গেছে সবাই। সেক্ষেত্রে বাংলাদেশের সরকারি যতগুলো অফিস আছে সবগুলোয় বিদ্যুৎ রয়েছে। সেক্ষেত্রে কোনো কাজ বা অফিসে কিন্তু টুকটাক বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই কাজ পরিচালনা করার জন্য কিন্তু আপনার ইলেকট্রিশিয়ানকে নিয়োগ দেওয়া থাকে। যেমন অফিসে বিভিন্ন কক্ষের বিদ্যুৎ বিভ্রান্ত সৃষ্টি হলে বা তার ছুটে গেলে এই টাইপের কাজ কিন্তু ইলেকট্রিশিয়ানরা করে থাকে। তাদের কাজ কিন্তু বেশি একটা না, মাসে অল্প কয়েকদিন কাজ। তাদেরও কিন্তু শুক্র শনি বার বন্ধ থাকে অফিস। এছাড়াও অফিসে বিভিন্ন ধরনের বিদ্যুতের লাইন মোটর থাকে, তারপর বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান যন্ত্র থাকে, এইগুলো তারা টুকটাকভাবে কাজ করে থাকে। একজন ইলেকট্রিশিয়ান সারাদিন তারা এই কাজটাই করে থাকে। তাদের কিন্তু শুক্রবার বন্ধ থাকে। তাদের কিন্তু আপনার বেতন গ্রেডও ভালো, 16 নম্বর গ্রেড। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একজন ইলেকট্রিশিয়ানের কাজ কি এবং তাদের বেতন কত এবং তাদের সুযোগ সুবিধা। তাদের কিন্তু শুক্র শনিবার বন্ধ থাকে এবং তাদের কিন্তু আপনার শুক্র শনিবার যদি কাজ করে তাদের কিন্তু ওভারটাইমের ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে আপনারা এই পদটিতে যারা যারা আবেদন করা ইচ্ছুক, আবেদন করলে আমি বেটার মনে করি আবেদন করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আপনারা বিভিন্ন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।